তো দেখতে দেখতে পাচ্ছো যেদিনকে বাজারে যায় সকালটা ঠিক এইভাবেই শুরু হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি দেখো রান্নার চাটা খেয়েই রান্নার এসে জোগাড় করে বসিয়ে দিয়েছি। এদিকে চিকেন কষা হচ্ছে, সমস্ত কিছু রেডি টেডি করে, আর চিকেন কষা হতে থাকবে ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব আমি। এটা হচ্ছে তোমার দেশি মুরগির ঝোল। ঝোলটা খেতে ভীষণই টেস্টি লাগে। আর আজকে রবিবার, রবিবার যেহেতু তাই হাজবেন্ড বলছে যে চিকেন খাবে, ওই জন্য চিকেন নিয়ে আসছে। আর বাবা দেশি মুরগি ছাড়া খেতে চায় না, বাবা আবার ব্রয়লার খেতে চায় না। আর মেয়ের জন্য এদিকে প্রেশার কুকারে আলাদা করে বসিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে একটু চিকেনের ঝোল করলাম। আর সকাল থেকেই এই শীতের দিনে না একদম মানে সময়ের সাথে পারা যায় না, সময় যেন দৌড়ায়। আর সকালে কোনো রকম চাটা খেয়ে বা কোনো দিন চাও খাই না, বিস্কুট টিস্কুট খেয়েই কাজে লেগে পড়ি, বাট তবুও কাজ কাজ আর শেষ হয় না। মেয়েকে কিছু খাইয়ে দিয়ে তারপর আমি, আর এদিকে দেখো আমি সবজি টবজি সব গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু। এদিকে যেদিন বাজার করে আনি ওদিন তো আরও খুবই ঝামেলা হয়। খুব ঝামেলা হয় বলতে আর রান্না টান্না প্রায় আমার হয়েই গেছে। আর এদিকে আমি বাসন টাসন ধুয়ে নেব। আর সাবানটার অবস্থা দেখো, সাবানটা ভিজে একদম কাদো কাদো অবস্থা। তো বাসন টাসন ধুয়ে আমি এবার গ্যাস ট্যাস মুছে নেব। গ্যাস মুছে টেবিল টেবিল মুছে নেব পরিষ্কার করে, পরিষ্কার করে মুছেই। আমি বটন তুলতেছি, বটন ফটো টাকা দিয়ে মেয়ে কিন্তু ভিডিও করলো, দেখতেই পেলে মেয়ে ভিডিও করলো। ঠাম্মা পারছে কমলা, শীতের বেলা দুপুরে কমলা খেতে দারুণ লাগে। হাতে কয়টা দেখি, হাতে কয়টা? চলো 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 চলো, দুটোই হয়ে যাবে। আমার ডল দেখলে কমলা নিয়ে দৌড়া দৌড়ি। ও কমলা খেতে ভীষণই ভালোবাসে, প্রতিদিন একটা করে দিই আর জুস করে দিই। কোনোদিন আবার ও নিজে নিজেই খায় গোটা, আমি একটু বীজগুলো বের করে দিই তারপরে খায়। না হাত দিয়ে না, হাত দিয়ে না, ধরে না, আমি দিচ্ছি। কমলা দেখাচ্ছ মিষ্টি বাবা, খাও। খাও ভীষণ মিষ্টি, খাও। আমাদের বাড়ির কমল যদি সকালে উঠে ঠিক এদিকে দৌড়াবো না এদিকে দৌড়াবো বুঝতেই পারি না, এত ব্যস্ত। তারপর সমস্ত কাজ শেষ করে মেয়েকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম।
বেলটা যায় ঠাস করে ফুটে দেবে দেখি আমি একটা ওর প্রিয় গল্প ছেড়ে দিয়েছি, পান্তাবুড়ির গল্প ভীষণ ভালোবাসে শুনতে, ওই গল্পটা ছেড়ে শোনাচ্ছি আর খাওয়াবো আর কি। তো এখন মেয়েকে মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমি এদিকে দেখো স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো পুজো দিয়ে দিলাম। একদিনও পুজো না দিলে ভালো লাগে না, মনটা কেমন লাগে। তো পুজো করা আমার ফাইনালি কমপ্লিটই হয়ে গেল। তারপর আমি বসে পড়েছি এদিকে চিকেন গরম গরম ভাত আর চিকেনের ঝোল নিয়ে, আর একটু স্যালাড নিয়েছি পেঁয়াজ টমেটো আর এদিকে কাঁচা লঙ্কা আর একটু লেবু। চিকেন হলে আমার আর কিছুই লাগে না, চিকেন নিয়ে বসে পড়েছি। ওই যে দূরে দেখো, এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল চলে এসেছে, ধান কাটা হচ্ছে ওখানে, সমস্ত ধান দেখে গেছে আমাদের বাড়ির সামনেই ধান কাটা হচ্ছে। এদিকে এখানে এক্সপেরিমেন্ট চলছে ফটো তোলার, এদিকে তাকাও, এই যে ক্যামেরা নিয়ে বসে পড়েছে এক্সপেরিমেন্ট চলছে। আমি এত অপশন মানে পারি না, শুধু ভিডিও আর ফটো তোলাটা একটু একটু মানে সামান্য যেটুক খুব দরকার ওইটুকুনি পারি ব্যাস। আর আরও অনেক কি আমি ওগুলো কিচ্ছু বুঝি না ক্যামেরা। একটা না এদিকে দেখো যে লাড্ডু এনেছি, ও ভীষণ লাড্ডু খেতে ভালোবাসে ভীষণ। খাও খাও, কি সুন্দর, ভালো খেতে, ভালো খেতে বাবা। গরম গরম কচুরি, এটা মনে হয় জিলিপি। গরম গরম জিলিপি আর কচুরি, ভীষণই টেস্টি কম্বিনেশনটাও, দুর্দান্ত সন্ধ্যাবেলা স্ন্যাক্স, দারুণ। খাও খাও, জিলিপি খাও, বন্দি Yeah.
ভাবতা হলো তো দরকার নেই হলো কোন কথা কোন কথা আমি ধরা না যায় তুমি যাবার কোন কথা বাবাকে দাও ধর আরেকটা দিচ্ছি তোমাকে দাঁড়া ঝাল একটু ঝাল আছে ভিতরে তোমার জন্য নিয়ে আসছে বাবা দাদা তোমার জন্য নিয়ে আসছে লাইটিং ঘড়ি ওরে ভা ওরে ভা কোম্পানির তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পারফেক্ট ঘড়ি তো জেলবে গো।